টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী জুন মাসে। বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করার জন্য সম্ভাব্য তালিকায় যারা আছেন তাদের মধ্যে লিটন দাস, রনি তালুকদারদের সাথে যার নাম অবশ্যই আসবে তিনি হচ্ছেন সৌম্য সরকার। তামিম ইকবাল আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন 2022-এই, তাই এই বিবেচনায় নেই তিনি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ নামিয়েছিল দুই ভিন্ন জুটি। লিটন রনি নেমেছিলেন প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে যদিও ব্যাটে নামতে হয়নি বাংলাদেশকে, তবে খেলা হলে তৃতীয় ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতেন সৌম্য আর রনি। প্রথম ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করেন সৌম্য, মার কাটারি ওপেনিং করতে সৌম্যের জুড়ি মেলা ভার। বরিশালের হয়ে তামিম ইকবালের সাথে কেন ওপেনিং করা উচিত সৌম্য সরকারের? পরবর্তী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো হবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকার ডালাস আর নিউ ইয়র্কে। ডালাসের পিচে টি-20তে প্রথম ইনিংসে ব্যাটিং গড় 166, আবার নিউ ইয়র্কে যে পিচ যাবে তা নিয়ে যাওয়া হবে অ্যাডিলেড থেকে। প্রস্তুত হচ্ছে ভিন্ন উপায়ে, যা দেখেনি বিশ্ব এর আগে। অ্যাডিলেইডে প্রথম ইনিংসে টি-20তে অ্যাভারেজ স্কোরটাও 166, স্কোরিং গ্রাউন্ডে বাউন্সি উইকেটে সৌম্য কতটা রুদ্র আর অশান্ত হতে পারেন তা সবাই জানেন। টি-20তে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওপেনিং জুটিতে রান এসেছিল 4 আর 13, এক ম্যাচে ব্যাটিং করেনি বাংলাদেশ। খুব একটা সফল তাই হতেও পারেননি ওপেনাররা, এক প্রান্তে সৌম্য তাই হতে পারেন সমাধান, আর তার শুরুটাও হওয়া উচিত এই বিপিএল থেকেই। তার আছে 3 কারণ। প্রথমত, লেফট রাইট কম্বিনেশনের যে যুক্তি দেওয়া হয় তা অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়, তবে আপনি পরিসংখ্যান কিংবা অতীতকেও তো মুছে ফেলতে পারবেন না। বাহাতি ব্যাটারদের সাথে ওপেনিং করে সৌম্য 45+ রানের ওপেনিং জুটি আন্তর্জাতিক টি-20তে উপহার দিয়েছেন 5 বার, তার মধ্যে তামিমের সাথেই 2 বার, আর 1 বার করে জাকির কায়সার নাইমের সাথে। যদি টপ অর্ডার অর্থাৎ অন ডাউন পর্যন্ত বিবেচনা করা হয় তাহলে সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়ায় 13 ইনিংস, যেখানে সৌম্য এনেছেন 45+ রানের উদ্বোধনী জুটি। সর্বোচ্চ গড়েছেন 102 রানের পার্টনারশিপ, তাই ডানহাতি বা বাহাতি কম্বিনেশনের চেয়েও সৌম্য সরকারের ক্যাপাবিলিটিতেই ভরসা রাখা উচিত। দ্বিতীয়ত, তামিমের সাথে যারা ওপেনিংয়ে নামছেন তারা সুবিধা করতে পারছেন না। প্রথম 2 ম্যাচে নেমেছিলেন ইব্রাহিম জাদরান, 2 ম্যাচেই খেলেছেন 16টা করে বল, রান করেছেন যথাক্রমে 12 আর 11। তৃতীয় ম্যাচে নেমেছিলেন মেহেদী মিরাজ, 1 বল খেলে কোনো রান না করেই বিদায় নেন তিনি। পাওয়ার প্লের মধ্যেই 1 বা 2 উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেছিলেন সৌম্য, ব্যাটিং করেছিলেন তামিম ইকবালের সাথেও, তাই সেক্ষেত্রে ওপেনিংটা দুজন চাইলে করতেই পারেন একসাথে। তৃতীয়ত, ওপেনিংয়ে লিটন বা রনি কেউ এই মুহূর্তে নিজেদের সেরা ছন্দে নেই। রনি বিপিএলে 2 ম্যাচে ওপেনিং করে 2 ম্যাচেই খেলেছেন 7টি করে বল, 1 ম্যাচে রান করেছেন 6 আর 1 ম্যাচে 5। এবারের বিপিএলের অন্যতম লক্ষ্যই একজন ব্যাকআপ ওপেনার খুঁজে বের করা, তাই সব মিলিয়ে এক্ষেত্রে যদি জাতীয় স্বার্থ দেখা হয় তাতেও ওপেনিংয়ে প্রয়োজন সৌম্যকে। তাই সব মিলিয়ে সৌম্য সরকারকে দরকার তামিমের সাথে ওই ওপেনিং পজিশনটাতেই। পারভেজ ইমাম, অনফিল্ড।